হরপুর বিধানসভার অন্তর্গত নেপকোর দখল নিয়ে নেগোসিয়েশন বাণিজ্য শুরু লাল গেরুয়া মিল বন্ধনে আশ্রিত সমাজদ্রোহী মাফিয়াদের দল। আর এই মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগ উঠল বুদ্ধনগর থানার ওসির বিরুদ্ধে। নেগোসিয়েশন বাণিজ্যে নয়া সমীকরণ। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ অমান্য করে খয়েরপুরে নেপকো দখল করে নেগোসিয়েশনের মাধ্যমে কমিশন বাণিজ্য শুরু করতে চলেছে লাল গেরুয়া মিল বন্ধনে একদল সমাজদ্রোহী মাফিয়ারা। আর মাফিয়াদের এ কাজে মদত দিয়ে চলেছে বুদ্ধনগর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী। এলাকাবাসীর সূত্রে খবর, এলাকার কুখ্যাত লাল সন্ত্রাসী দুলাল দত্ত, বিনয় লোধ, রাজের সরকার, দীপক দেরা বর্তমানে নতুন করে এলাকা দখলের নীল নকশা তৈরি করেছে। তারা কৌশলে এলাকার গেরুয়াধারী মাফিয়া তথা বহু মামলায় অভিযুক্ত তোল্লাবাস, কৃষ্ণ কমল লস্কর, মুকুল দাস, ভাস্কর চক্রবর্তী, সুজিত সূত্রধর, বিশ্বজিৎ বিশ্বাস, রনি শীল নামের মাফিয়াদের সাথে সমঝোতা করেই নেপকো দখলের ছক কষেছে। গেরুয়াধারী মাফিয়া কৃষ্ণ কমলের বিরুদ্ধে বুদ্ধনগর থানায় অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও ধর্ষণ, শ্লীলতাহানি, তোল্লাবাজি, জমি দালালি সহ মারধরেরও মামলা রয়েছে। বরিকো চৌমুহনীতে কুখ্যাত কালো মাফিয়া নামে পরিচিত কৃষ্ণ কমল কখনো কংগ্রেস নেতাদের নাম ভাড়াচ্ছে, আবার কখনো নিজেকে এক হেভিওয়েট মন্ত্রী ঘনিষ্ঠ বলে প্রচার করে আসছিল এতদিন। কিন্তু তার বেআইনি কার্যকলাপ প্রকাশ্যে আসতেই মন্ত্রীর বাড়িতে আর সে ঢুকতে পারে না। কিন্তু তাতে কি গেরুয়া নেতার কি অভাব আছে রাজ্যে? কৃষ্ণ কমল কুখ্যাত, সে বর্তমানে রাজ্যের এক সাংসদের নাম ফাড়িয়ে তোল্লাবাজি ও নেপকো দখলে ছক কষেছে, সঙ্গে নিয়েছে লাল সন্ত্রাসী দুলাল, মুকুল, বিনয়, রাজেশদের। গতকাল রাতে বণিক চৌমুহনী এলাকায় লাল ও গেরুয়াধারী মাফিয়ারা ঐক্যবদ্ধ হয়ে হামলা চালিয়েছে এলাকায়। এতে 3 নিরীহ মানুষের রক্ত ছুড়েছে। পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসী কৃষ্ণ কমল, সুজিত, বিশ্বজিৎ, রনি, রবিন, দুলাল, মুকুল, মনিরা পিস্তল উঁচিয়ে হামলা চালিয়েছে দুলাল দেবনাথ, রতন দাস, শ্যামা দেবনাথের উপর। পিস্তলে বাট দিয়ে রতনের মাথায় আঘাত করেছে, দা দিয়ে কুপিয়েছে। এতে রতনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে সে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। ঘটনায় শ্যামা দেবনাথ ও রতন দাস জখম হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার আজ তারা সন্ধ্যা রাতে পেয়েছিলেন, বারবার খবর দেওয়া হয়েছিল বুদ্ধনগর থানায়, কিন্তু ওসি সুকান্ত সেন চৌধুরী নীরব ছিলেন। সেকেন্ড অফিসার তাপস মালাকারও রহস্যজনকভাবে চুপ ছিলেন। পুলিশকে বারবার ফোন করার পরও তারা আসেনি। অভিযোগ, কৃষ্ণ কমল ও সন্ত্রাসী দুলালের সাথে ওসি সুকান্ত সেন চৌধুরীর গোপন লেনদেনের সম্পর্ক রয়েছে। ওসি তাদের বিরুদ্ধে কোনো মামলা নিতে চাননি প্রথমে, পরে এসপি মানিক দাসের ধমকে মামলা নেয়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার জনগণ, তারা ওসি সুকান্ত সেন চৌধুরীর বরখাস্তের দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, হলাবড়।